কাজটা শুরু করেছি 2017-তে, এবং সেটা শুধু প্রত্নতত্ত্ব নিয়ে নয়। আমার কাজটা হচ্ছে প্রত্নতত্ত্ব, আঞ্চলিক ইতিহাস বা স্থানিক ইতিহাস এবং লোকসংস্কৃতি, এগুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এবং এইগুলোর সংজ্ঞা কী, প্রত্নবস্তু বা পুরাবস্তু বলতে আমরা কি শুধুই ওই প্রাচীন অতীতের কথা ভাবব, নাকি ওই অতীত কীভাবে বিশ্লেষিত হচ্ছে বর্তমানে, সেটাও আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট কোয়েরি। কারণ এখন ধরুন গত 10-15 বছরও আমি বলব যে পোস্ট কলোনিয়াল আর্কিওলজি, উত্তর উপনিবেশিক প্রত্নতত্ত্ব, সেখানে কিন্তু অনেক বেশি ফোকাসটা করা হয়েছে শুধু পুরাবস্তুর উপরে নয়, পুরাবস্তুর সাথে ওই যে জায়গার পুরাবস্তু, সেখানে যে গোষ্ঠীরা আছে, কমিউনিটি আমরা বলি, কমিউনিটি আর্কিওলজি বলে একটা, কমিউনিটি আর্কিওলজি, পাবলিক আর্কিওলজি, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের ভারতবর্ষে এখনও অতটা, বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গে অতটা চর্চা হয়নি, আমরা দু একজন সেটা করার চেষ্টা করছি। কিন্তু কমিউনিটির কীভাবে বা বিভিন্ন গোষ্ঠী তারা কীভাবে তাদের অতীতকে দেখে, এবং অতীত এবং বর্তমান কিন্তু সংশ্লিষ্ট, কেমন কাজে ওইখানে আমরা আঞ্চলিক ইতিহাস বা স্থানিক ইতিহাস বলতে কী বলবো,